তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা অ্যাপ তৈরি করে আর্নিং করতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো অনেকে আছেন টাকা ছাড়া একটি অ্যাপ তৈরি করে আর্নিং করতে চান। তো সাতটি ওয়েবসাইটগুলো আছে, যেমন পরিচিত বলতে কদুলার ওয়েবসাইট। তো আপনারা অনেকে কিন্তু কদুলার ওয়েবসাইট থেকে অ্যাপ তৈরি করেন, বাট অ্যাপ তো করাইতে পারেন না। দেখা যায় অ্যাপের জন্য আপনাকে প্লে স্টোরে পাবলিশ করতে হয় বা তাদের কাছ থেকে অ্যাপ তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজ আপনাদের আজকে আমি একটি সিস্টেম দেখাবো, যে সিস্টেমটির মাধ্যমে আপনারা কোনোরকম কোনো প্লে স্টোরে ছাড়াই এবং অ্যাড অ্যাপ ছাড়াই কিন্তু আপনারা অ্যাপ তো করাইতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ যদি ভিডিওটা কন্টিনিউ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, তো সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি চলে এসেছি বর্তমানে সরাসরি কোদুলার.com আইওতে। তো আপনারা যখন একটু ব্রাউজারে সার্চ করবেন, কোদুলার ক্রিয়েটর লিখে সার্চ করলে সার্চ আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ প্রজেক্ট, তো জাস্ট ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করবে। এখানে আপনার প্রজেক্ট নাম দেবেন, তো আমরা একটি অ্যাপের নাম দিচ্ছি। তো আমরা একদম লাইভ দেখিয়ে দিব, একদম নিউ প্রজেক্ট তৈরি করে লাইভ একদম অ্যাপে করে আপনাদের দেখিয়ে দিব। তো কোনোরকম কোনো অ্যাপ নিতে হবে না, কোনোরকম কোনো প্লে স্টোরে পাবলিশ করতে হবে না, সরাসরি কিন্তু আপনার অ্যাপের ভিতরে অ্যাড শো করবে। তো এখানে আমি একটি অ্যাপসের নাম দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রজেক্ট নাম দিয়েছি অ্যান্ড্রয়েড। তো জাস্ট এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা নাম দেবেন, যেহেতু জাস্ট সিম্পলি এখানে নেক্সট ক্লিক করবেন। সো নেক্সট ক্লিক করে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি এখানে ফিনিশে ক্লিক করবেন। সো ফিনিশে যখন ক্লিক করব তখন কিন্তু আপনার অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো একটি সাধারণ শুধু একটি বাটন নিয়ে আপনাদেরকে অ্যাড শো করে লাইভ দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটন নিয়েছি, তো এই বাটনটা আমি একটু সেন্টারে নিয়ে আসবো। তো নেশার জন্য এখান থেকে সেন্টার করে দিবেন, তো বাটনটা আমি একটু মাঝখানে নিয়ে এলাম যাতে একটু দেখতে সুন্দর দেখায়। তো এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। তো এখন আপনার অ্যাড শো করানোর জন্য চলে যেতে হবে ইনহ্যান্স। তো আপনার ব্রাউজারে সার্চ করবেন যে ইনহ্যান্স মাই অ্যাপস। তো ইনহ্যান্স মাই অ্যাপস লিখে যখন সার্চ করবেন তখন এরকম একটি অ্যাপ পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি সাইন আপ করে নেবেন। তো অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে। তো অ্যাকাউন্ট করার পরে তো ইনহ্যান্স মাই অ্যাপস, তো এখানে চলে আসবেন। এখানে আসার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কোন অ্যাপটি শো করতে চান সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের অ্যাপ শো করাইতে পারবেন। তো আমি আপনাদেরকে ইন্টারশিয়াল অ্যাপটি শো করে দেখিয়ে দিব। তো এখানে জাস্ট আমি ইন্টারশিয়াল অ্যাপটা সিলেক্ট করলাম। তো একটু নিজ দিকে আসবেন, নিজ দিকে আসার পরে তো এখানে অ্যাপ ইনভাইটার, তো জাস্ট অ্যাপ ইনভাইটারে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন যে ডাউনলোড অপশন আছে, তো এখান থেকে সরাসরি আপনারা এই ইনহ্যান্স ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ইনহ্যান্স ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো এখানে এটা জিপ ফাইল আকারে থাকবে, তো এটা আপনারা আনজিপ করে নেবেন। সো যারা কেউ যদি আপনারা ফোন দিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্লে স্টোর থেকে কি অ্যাপস ডাউনলোড করে নেবেন, দেখবেন অনেক জিপ ফাইল আনজিপ করার সফটওয়্যার আছে, তো সেগুলো দিয়ে ফাইলটি আপনারা আনজিপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার জিপ ফাইলটি আনজিপ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে কিন্তু চলে এসেছে তো ইনহ্যান্স। সো এখন সরাসরি চলে যাবেন আপনার কোদুলার.com কোদুলারে। সো কোদুলারে আসার পরে একটু নিউজ দিকে যাবেন, নিউজ দিকে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন নাম একটি অপশন পাইয়ে যাবেন। সো এক্সটেনশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট এক্সটেনশন, সেখান থেকে ইনপুট এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফাইলটা আপনি ওখান থেকে ডাউনলোড করলেন তো ওই ফাইলটা আপনাকে এখানে আপলোড দিতে হবে। সো ইনপুট করার জন্য এখানে সিম্পলি আপনারা ইনপুটের উপর ক্লিক করে দেবেন। ইনপুটের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা কিন্তু চলে এসেছে। ফাইলটা সিলেক্ট করার পরে জাস্ট ওপেনের মাঝে ক্লিক করে দিবেন। সো ওপেনের মাঝে ক্লিক করে দিলে কিন্তু ফাইলটা এখানে চলে আসবে। সো জাস্ট এখানে ইনপুট ফাইলে ক্লিক করবেন। সো ইনপুট ফাইলে ক্লিক করলে এখানে জাস্ট এরকম একটি সিস্টেম আসবে, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফাইলটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো ফাইলটার উপর চাপ দিয়ে ধরে সরাসরি আপনারা অ্যাপটা থেকে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আর ফাইলটা কিন্তু এই পাশে চলে এসেছে। সো এখানে আপনাকে আর কোনো কাজ করতে না, সরাসরি চলে যাবেন বক্সে। সো ব্লকসে আসার পরে এখান থেকে আপনাকে কিছু ব্লকস নিতে হবে। এখানে বাটনের উপর ক্লিক দেবেন। সো বাটনের উপর ক্লিক দিলে উপরে দেখতে পাচ্ছেন যে এই ব্লকটা নেবেন। তো এই ব্লকটা নিয়ে পরে জাস্ট এখানে কন্ট্রোলে ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করার পরে এই ব্লকটা নেবেন, যার পরে এখানে এটা লেগে দেবেন। দেওয়ার পরে সিম্পলি আপনার এই যে ফাইলটা এখানে ইনপুট করলেন ইনহ্যান্স, তো এটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করলে এখান থেকে আপনাকে কিছু ব্লক নিতে হবে। তো একটু নিচ দিকে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারশিয়াল এই ব্লকটা নিতে হবে, এটা এখানে দিতে হবে।
সো এখন দিতে হবে ইন্টারশিয়াল অ্যাড শো সো ইন্টারশিয়াল অ্যাড এটা লোড সো এই যে এখানে দেখতে পাচ্ছেন সো ইন্টারশিয়াল অ্যাড তো এই অ্যাডটি আপনারা নেবেন নেওয়ার পরে এটা সিম্পলি এখানে বসিয়ে দেবেন সো জাস্ট আপনার কিন্তু কাজ কমপ্লিট তো অ্যাপসের ভিতরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না সো জাস্ট এইটুকু সো এখন আপনি অ্যাপসটা বিল্ড করবেন তো বিল্ড করার জন্য এখানে দেখাচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন তো এক্সপোর্টে ক্লিক করার পরে এই অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাপটিকে এটাতে ক্লিক করে দেবেন সেটাতে ক্লিক করার পরে কিন্তু অ্যাপসটা আপনার বিল্ড হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে সো আপনার অ্যাপসটা যখন এক্সপোর্ট হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারফেস আসবে সো এখানে সরাসরি আপনার ডাউনলোড অ্যাপটিকে এটার উপর ক্লিক করে দেবেন সো এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটিকেটা কিন্তু ডাউনলোড হচ্ছে সো অ্যাপসের ভিতর কিন্তু আপনাকে আর কোনো রকম কোনো কাজ করতে হবে না সো সিম্পলি আপনার অ্যাপসটা এখানে এক্সপোর্ট করে নেবেন অলরেডি আমার অ্যাপসটা কিন্তু এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাবেন ইনহ্যান্সে তো ইনহ্যান্সে আসার পরে এখানে একটু নিচ দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল আপলোড তো এখানে আপনার যে অ্যাপসের ফাইলটা যে ডাউনলোড করলেন যে অ্যাপসটি ডাউনলোড করলেন সে ফাইলটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এই যে অ্যান্ড্রয়েড আমার ফাইলটার নাম দিয়েছিলাম অ্যান্ড্রয়েড তো যা সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট ওপেনের মাঝে ক্লিক করবেন তো ওপেনের মাঝে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকেও টেনে টেনে দেখবেন না কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো যখন আপনার ফাইলটা এখানে আপলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখানে যদি কন্টিনিউ দেখতে পাচ্ছেন তো এই কন্টিনিউতে ক্লিক করবেন তো আমার ফাইলটা এখনও কমপ্লিট হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন চেক ইন হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার আপলোডটা কমপ্লিট হয়ে যাবে সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেন সো কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সব রকম অ্যাড নেটওয়ার্ক চলে আসবে সো আমি যেহেতু এখানে স্টার্টআপসের অ্যাডটা ইউজ করছি সো আমি এখানে স্টার্টআপসটা খুঁজে বের করি তো আপনি এখান থেকে যে কোনো অ্যাড নেটওয়ার্ক অ্যাড ব্যবহার করতে পারবেন তো সিম্পলি যখন স্টার্টআপসের উপর ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ আইডিটা দিতে বলতেছে সো অবশ্যই আপনার স্টার্টআপস অ্যাকাউন্টের অ্যাপ আইডিটা এখানে দিয়ে নেবেন তো আমি স্টার্টআপস অ্যাকাউন্টের অ্যাপ আইডিটা এখানে কপি করে নিয়ে এখানে দিচ্ছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ আইডিটা কপি করে নিয়ে আমি এখানে সিম্পলি বসিয়ে দিয়েছি তো আপনার অ্যাকাউন্টে অ্যাপ আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন সো বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যাপস কী রকমের তো এখানে আমি নো দিচ্ছি নো সিলেক্ট করে দিলাম এখানে আপনার অ্যাপসের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তো আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে সিম্পলি নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো সিম্পলি আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন সো কন্টিনিউসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা কি স্টোর আপলোড দিতে হবে সো এই কি স্টোর ফাইলটা আপনি কোথায় পাবেন সো এখানে কি স্টোর দেওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনার কোদুলারে সো কোদুলারে আসার পরে জাস্ট এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে প্রেফারেন্স ক্লিক করলে এখানে আপনার একটি কি স্টোর পেয়ে যাবেন সো এখানে এক্সপোর্ট কি স্টোর জাস্ট এটাতে ক্লিক করবেন সো এক্সপোর্ট কি স্টোরে ক্লিক করলে কিন্তু এখান থেকে এখানে আপনার একটা কি স্টোর ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন আমার কি স্টোরে কিন্তু ডাউনলোড হয়েছে তো এবার চলে যাবেন আবার ইনহ্যান্সে তো ইনহ্যান্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল জাস্ট এখানে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে কি স্টোর ডাউনলোড করবেন কি স্টোরটা সিলেক্ট করবেন জাস্ট এখানে কি স্টোরটা ওপেন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কি স্টোরটা অলরেডি দিয়েছি এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ড সেট করছি সো পাসওয়ার্ডটি সেট করার পরে তো এখানে একটি টিক মার্ক দেবেন দেওয়ার পরে সো এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে ইনহ্যান্স নাও তো জাস্ট ইনহ্যান্স নাওতে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলে এখানে কিছু সময় লোডিং নেবে সো লোডিং নেওয়ার পরে কিন্তু অলরেডি আমার অ্যাপসটা রেডি হয়ে যাবে একটু ওয়েট করি সো এখানে আপনার অ্যাপসের উপর ডিফেন্স করবে তো আপনার অ্যাপসটা যত এমবি তো এখানে তত সময় নেবে তো এখানে কেউ কেটে দিবেন না ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় শেষের মধ্যে সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে এসেছে সো এখানে যখন আমি ডাউনলোড ইউর অ্যাপস যখন এখানে ডাউনলোডে ক্লিক করবো তখন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো সেখানে এখন আমি অ্যাপসটি ওপেন করবো তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছেন সো এখন আমি ওপেন করে দেখাচ্ছি
তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, তো ফুল দেখার চেষ্টা করবেন। সো দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েড যে ফাইলটা এই মুহূর্তে আমি মেক করলাম, তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, তো এখানে ইনস্টল হয়ে গেছে। তো সরাসরি আমি ওপেনের মাঝে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু সিম্পলি ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে যদি আমি নেক্সট বাটনে যখন ক্লিক করবো তো তখন কিন্তু এখানে অ্যাড শো করবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যখন এখানে আমি বাটনটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক অ্যাড শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড শো করছে। সো আবার দেখাচ্ছি, তো দেখেন এখানে কিন্তু প্রতিটা ক্লিকে কিন্তু অ্যাড শো করবে, তো কোনো রকম কোনো অ্যাড সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো কিন্তু অ্যাপ্রুভ চাচ্ছে না। সো দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো কোদলার থেকে অ্যাপ্রুভ নেওয়া লাগবে না, কোনো রকম কোনো কোদলার থেকে অ্যাপ্রুভ নেওয়া লাগবে না এবং আপনার প্লে স্টোরে পাবলিশ করা লাগবে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু অ্যাড শো করতেছে। তো এভাবে আপনারা যে কোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাড এখান থেকে ইউজ করতে পারবেন, একদম ফ্রিতে আপনারা অ্যাড শো করাতে পারবেন। সো আমার নতুন একটি ইআই ফাইল আছে, তো ইআই ফাইলটা এখন আমি রিভিউ করিনি, তো আপনাদের যদি ইআই ফাইলটি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, তো কমেন্টে জানাবেন। তো নতুন একটি ভিডিওতে ভিডিও দেবো ওই ইআই ফাইলে কি ইআই ফাইলটি কীভাবে এডিট করবেন এবং কীভাবে ইনহ্যান্সের মাধ্যমে অ্যাড শো করাবেন। সো ওই অ্যাপস ফুল টিউটোরিয়াল দিব, তো যদি আপনাদের এআইটা লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নতুন নতুন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য।